মান্দায় 333-তে কল করে পেলেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা। মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে খাদ্য সহায়তা চেয়ে আবেদনকারীদের মধ্যে এসব খাদ্যদ্রব্য প্রদান করা হয়। এ সময় খাদ্য সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিমের নেতৃত্বে ওই সকল আবেদনকারীদের যাচাই বাছাই অন্তে 11 প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি জানান, করোনা ভাইরাসের কারণে খাদ্য সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য সহায়তা তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প কর্মকর্তা রেজাউল করিম, মান্দা উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ সম্রাট, স্থানীয় সাংবাদিক বৃন্দ।